Assalamualaikum. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভাই বোনেরা নিশ্চয়ই তোমরা ভালো আছো। গত মার্চ মাস থেকে প্রাতিষ্ঠানিক শিক্ষা বন্ধ, ক্লাস বন্ধ, তোমরা বাড়িতে আছো। তো আশা করি তোমরা লেখাপড়া করতেছো। করোনা ভাইরাসের এই সময়ে তোমাদের লেখাপড়ার ক্লাস বন্ধ হলো, তোমরা নিজ নিজ উদ্যোগে তোমরা লেখাপড়া চালিয়ে যেতে হবে। ভবিষ্যতে হয়তো কখন কিভাবে করোনা ভাইরাস আমাদের থেকে বিদায় নেয় তা বলা যায় না, তাই আমরা এখন থেকে ভার্চুয়ালি অনলাইন ভিত্তিক ক্লাস নিতে হবে। ভবিষ্যতে হয়তো আমরা এই ক্লাসের ভিত্তিতেই আমরা মূল্যায়ন করব, পরীক্ষা নেব, সরকার যেভাবে আমাদেরকে নির্দেশনা দেয় সেভাবে আমাদেরকে চলতে হবে। তাই আজকে আমরা ভার্চুয়ালি ক্লাসে অভ্যস্ত হতে হবে। তোমরা যে যেখান থেকে আমাকে দেখছো, আমার ক্লাসটি দেখছো, তোমরা নিশ্চয়ই আমাকে ফলো করবে এবং ক্লাসটি উপভোগ করবে, এবং সেখানে আমি বাড়ির কাজ করবো সেটা তোমরা খাতায় লিখে নেবে। তো সবে প্রথমেই আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রহিম, সহকারী শিক্ষক, কাজীগঞ্জ বাজার দাখিল মাদ্রাসা, নবীগঞ্জ, হবিগঞ্জ। আজ আমি তোমাদেরকে যে ক্লাসটি নিব সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর কুরআন মাজিদ প্রথম অধ্যায়। আর আজকের যে বিষয়টা নিব, আজকের পাঠ হচ্ছে কুরআন মাজিদের পরিচয়। আমি কুরআন মাজিদের পরিচয় দেওয়ার আগে দু একটি কথা বলি। যে কুরআন মাজিদ আসমানি একটি গ্রন্থ, নাজিলকৃত আসমানি গ্রন্থের মধ্যে সর্বশেষ নাজিলকৃত গ্রন্থ হচ্ছে কুরআন মাজিদ। ইহা মানব জাতিকে আল্লাহ তাআলার পথে হেদায়তের জন্য সুমহান লোককে সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে জিব্রাইল আমিনের মাধ্যমে সুদীর্ঘ 23 বছরে। এক এক করে সুদীর্ঘ 23 বছরে আরবি ভাষায় সেই কুরআন মাজিদ নাজিল হয়েছে। আমরা আজকে তার পটভূমিতে তার পরিচয় জানব। তো আজকের পাঠটি হচ্ছে কুরআন মাজিদের পরিচয়। প্রথমে আমরা একটু পরিচয় জেনে নেব কুরআন মাজিদের। কুরআন মাজিদ কিভাবে হলো আমরা একটু লিখে নিই। খাতা কলম নিয়ে নিশ্চয়ই তোমরা বসে আছো, তো খাতা কলমে নিয়ে যেহেতু বসে আছো, খাতা লিখবে আমরা কিভাবে সেই কোরআনের পরিচয় দিই। কুরআন শব্দটি আরবি, আমরা আগেই বলছি এটা আরবি ভাষার। কুরআন শব্দটি আরবি, আমি একটু লিখি, তোমরা খাতায় লিখে নিই। এটা হচ্ছে কুরআন, কাফরা আলিফ নু কুরআন। শব্দটি মূলত কোথেকে এসেছে, কিভাবে এসেছে? শব্দটি মূলত ছিল মূলত সেটা ছিল ফুয়ালুনের ওজনে একটি শব্দ। ফুয়ালুনের ওজনে একটি শব্দ নিয়ে এসেছে, পা আই লাম আলিফ নুন ফুয়ালুন। ফুয়ালুনের ওজনে ওজনে মাছদারের উৎস মূলক্কর, মূলক্কর এই ফুয়ালুন যে শব্দটি থেকে ওজনের মাছ ধরে এসেছে কুরআন শব্দটি। কুরআন শব্দটির মূল অক্ষর হচ্ছে কাফ রা হামজা, কাফ রা হামজা, কাফ রা হামজা, যেটা হয় কারুন, অর্থাৎ কাফ রা হামজা শব্দটি কি হয়? কারুন। এখানে দেখো লেখা আছে যে কুরআন শব্দটি মূলত ফুয়ালুনের ওজনে, মূল অক্ষর হচ্ছে কাফ রা হামজা, যেটাকে বলি আমরা কারুন। শব্দটি কি হচ্ছে? কারবুন। অর্থ কি? এটার অর্থ কি আমরা একটু জেনে নেই। অর্থ হচ্ছে পড়া বা পাঠ করা, অর্থ হচ্ছে পড়া বা পাঠ করা। তাহলে আমরা সেখান থেকে জানলাম যে কুরআন শব্দটি মূলত ফুয়ালুনের ওজনে, মূল অক্ষর কাফ রা হামজা, কারকুন শব্দটি যেটা হচ্ছে, আর অর্থ হচ্ছে পড়া বা পাঠ করা। সেটা আমরা শাব্দিকভাবে আমরা জানলাম যে কুরআন শব্দটি শব্দগতভাবে তার অর্থ এবং কিভাবে আসে। এরপরে আমরা এক এক করে জানবো তার মূল পরিচয়। তোমরা দেখো মূল পরিচয় আমরা এটা কিভাবে হয়। এখানে কুরআন শব্দটি কার উল অর্থে ব্যবহৃত হয়েছে, অক্ষরটি যেহেতু কুরআন শব্দটি এখানে কি অর্থে ব্যবহার হয়েছে আমরা বলি আবার, এখানে কুরআন শব্দটি, এখানে কুরআন শব্দটি আল মাকরুউন, শব্দটি আল মাকরুউন, শব্দটি আল মাকরুউন, এখানে কুরআন শব্দটি আল মাকরুউন অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থে ব্যবহৃত হয়েছে।
আল মাকরুন শব্দে ব্যবহৃত হয়েছে যেই শব্দটা আমরা জানলাম পুনরতে ব্যবহার হচ্ছে কুরআন শব্দটি তার কোন শব্দ কি অর্থাৎ এখানে কুরআন শব্দটি মাকরুন অর্থে ব্যবহার হয়েছে আমরা এখন তার সংজ্ঞা জানব কাকে বলি কুরআনকে কুরআন শব্দটি কাকে বলি বা কুরআন কাকে বলি আমরা কি জানি সবাই নিশ্চয়ই তোমরা বই যখন পেয়েছিলে বই পাওয়ার পরপরই প্রথম অধ্যায়ে এই অধ্যায়টি এই পাঠটি পড়েছো তোমরা যে কুরআনের শাব্দিকভাবে অর্থ কি তা কুরআন কি কুরআনের সংজ্ঞা আমরা একটু সংজ্ঞা জেনে নেই কুরআনের সংজ্ঞা কুরআনের সংজ্ঞা যে আমরা শব্দটা শাব্দিকভাবে আমরা জানলাম এখন জানবো আমরা এটার সংজ্ঞা কুরআন কাকে বলে আমরা আগেই জানলাম যে কুরআন যে জিনিসটা আমরা পেয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল জিব্রাইলের মাধ্যমে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন আসমানি গ্রন্থ যে সকল গ্রন্থ ছিল আসমানি সর্বশেষ গ্রন্থের নাম হচ্ছে কুরআন এই কুরআনটি মানে শাব্দিকভাবে আমরা জানলাম এক এক করে এই শব্দগতভাবে কুরআন শব্দটি কিভাবে আমরা পেয়েছি কুরআনের সংজ্ঞা আমরা এক এক করে আমরা কুরআনের সংজ্ঞা শিখব আমি লিখে দিচ্ছি তোমরা খাতায় লিখবা এবং বাড়িতে বসে বসে শিখবা প্রথমত এটা কয়েকটি সংজ্ঞা আছে আমরা যদি এক এক করে বলি নিশ্চয়ই তোমরা বুঝতে পারবা যে কুরআন শব্দটি আমরা যদি বলি কুরআন কি তাহলে আল্লাহ তাআলার গ্রন্থ আল্লাহ তাআলার কালাম যা আল্লাহ তাআলার কালাম হয় না এভাবে বললে হবে আমরা কয়েকটি অর্থে ব্যবহার হইতে হয়েছে আমরা একটা একটা করে লিখি প্রথমত যদি সংজ্ঞা আমরা বলি যে কুরআন কি তাহলে আমরা জানবো আল্লাহ তাআলার কালাম যা আল্লাহ তাআলার কালাম সেটা হচ্ছে কুরআন যা তোমরা লিখো আর তাই লিখো তাহলে শিখতে সুবিধা হবে যা আল্লাহ আল্লাহ তাআলার কালাম যা আল্লাহ তাআলার কালাম তাহলে এক বাক্যে আমরা বললাম যে কুরআনের সংজ্ঞা কি কুরআনের সংজ্ঞা হচ্ছে কুরআন আল্লাহ তাআলার কালাম আল্লাহ তাআলার কালাম হচ্ছে কুরআন এইভাবে আমরা বুঝতে পারি যে কুরআনের সংজ্ঞাটা কি অন্যভাবে যদি আমরা বলি একটু আরো বিভিন্নভাবে বলা যায় সংজ্ঞায়িত করা যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কিতাব সেটা হচ্ছে কুরআন আমরা আরেকটা সংজ্ঞা দেই কি বলছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর অবতীর্ণ কিতাব এর আমরা দুইটা সংজ্ঞা লিখলাম একটা সংজ্ঞা হচ্ছে আল্লাহ তাআলার কালাম দ্বিতীয় সংজ্ঞা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কিতাব অবতীর্ণ কিতাব আর একটা সংজ্ঞা আমরা দেই যে অসংখ্য ধারায় সুদৃঢ়ভাবে বর্ণিত একটি কিতাব বা মাসহাফে লিপিবদ্ধ একটি গ্রন্থ আর একটা সংজ্ঞা দিই এটা তিনটা সংজ্ঞা দিই মাসহাফে লিপিবদ্ধ অর্থাৎ কিতাব আকারে যেটা লিপিবদ্ধ পরবর্তীতে সে একটা কুরআন মাসহাফে লিপিবদ্ধ মাসহাফে লিপিবদ্ধ মাসহাফে লিপিবদ্ধ কিতাব তাহলে আমরা এক এক করে তিনটি সংজ্ঞা দিলাম এক এক করে আমরা তিনটা সংজ্ঞা দিলাম যে কুরআনের সংজ্ঞা যা আল্লাহ তাআলার কালাম তাই হচ্ছে কুরআন দুই নম্বর যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে সেটা হচ্ছে আল্লাহ তাআলার কালাম বা কুরআন তিন নম্বর আরেকটা সংজ্ঞা দিলাম যেটা মাসহাফে লিপিবদ্ধ করা হয়েছে সে একটি গ্রন্থ সেটা হচ্ছে কুরআন এই তিনটি আমরা সংজ্ঞা দিলাম এক এক করে এই তিনটি সংজ্ঞা আমরা শিখবো শিখব এবং আগামীকাল খাতায় লিখে দেখাবো আমরা এগুলো কিন্তু আমাদের পড়া প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আজকের এই ভার্চুয়াল ক্লাসগুলা বা অনলাইন ক্লাসগুলা খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি এই অনলাইন ক্লাসগুলা দেখি এবং মনোযোগ সহকারে সেগুলা প্র্যাকটিস করি তাহলে আমাদের ভবিষ্যতে যে পরীক্ষা হবে মূল্যায়ন হবে সেটা আমাদের সহজ হবে তাহলে আমরা প্রথমেই কুরআনের সংজ্ঞা পাইলাম কুরআনের পরিচয় পেলাম কুরআনের সংজ্ঞায়িত আমরা বললাম কয়েকভাবে এবার আমরা আসি নামকরণ কুরআন কিভাবে নামকরণ করা হয়েছে আমরা এটা শেষ করব নামকরণ কুরআনের নামকরণ ঠিক আছে কুরআনের নামকরণ
কুরআনের নামকরণ কিভাবে করো। আমরা একটু কথা বলে নেই যে কুরআনের নামকরণ কিভাবে হলো। কুরআন মাজিদের নামকরণ সম্পর্কে অনেকগুলা দৃষ্টিভঙ্গি আছে, কয়েকভাবে বলা যায়। যেমন কুরআন শব্দটি প্রথমত অর্থ ব্যবহার হয়েছে মাকরুহুন, আমরা যেটা বলছিলাম পঠিত, প্রথমে বলছিলাম পঠিত, সে একটা সংজ্ঞা আছে। নামকরণ কিভাবে হলো যে অন্যান্য আসমানি কিতাব অপেক্ষা কুরআন যেহেতু অধিক পঠিত হয়েছে সেজন্য এই কুরআনকে কুরআন বলা হয়েছে, একটা পেলাম আমরা। দুই নম্বর আরেকটি, যে কুরআন শব্দটি যেহেতু কার উন্মূল ধাতু থেকে নির্গত হয়েছে, অর্থাৎ এটার অর্থ হচ্ছে মিলিত হওয়া। যেহেতু মিলিত হওয়া, যেহেতু কুরআন মাজিদ সুরা আয়াত অক্ষর সমূহ একে অপরের সাথে মিলিত, সুতরাং এটাকে কুরআন বলা হয়েছে। তাহলে দুইটা নামকরণ দুইটা দৃষ্টিভঙ্গি থেকে আমরা পেলাম। আর একটা দৃষ্টিভঙ্গি হচ্ছে কুরআন শব্দটি কারউনের উৎস থেকে গৃহীত, ঠিকই এর অর্থ হচ্ছে জমা করা, একত্রিত করা। যেহেতু কুরআন মাজিদ সকল প্রকার জ্ঞানের উৎস বা ভাণ্ডার, সেহেতু কুরআনকে কুরআন নামকরণ করা হয়েছে। তাহলে আমরা এক এক করে নামকরণের তিনটা দৃষ্টিভঙ্গি পেলাম, আমরা এক এক করে একটু একটু করে লিখব। প্রথমত কুরআন শব্দটি অন্যান্য আসমানি কিতাব অপেক্ষা অধিকবারে অধিক পরিমাণে পঠিত, সুতরাং এটার নাম কুরআন মাজিদ। তাহলে আমরা একটু লিখে ফেলি প্রথমটা কীভাবে, নামকরণের দৃষ্টিভঙ্গিটা কীভাবে, আমরা কিন্তু পরবর্তীতে এগুলো কাজ থাকবে। যে প্রথমটা কীভাবে বললাম, অন্যান্য আসমানি কিতাব অপেক্ষা, একটু লিখে ফেলি আমরা যে অন্যান্য অন্যান্য আসমানি কিতাব অপেক্ষা, অর্থাৎ আসমানি কিতাব কিন্তু 104 খানা, শুধু কুরআন না, 104 খানা আসমানি কিতাব। অন্যান্য আসমানি কিতাব অপেক্ষা কুরআন মাজিদ অধিক পরিমাণে পঠিত হয়েছে, কুরআন মাজিদ অধিক পরিমাণে পঠিত হয়েছে, কুরআন মাজিদ অধিক পরিমাণে পঠিত হয়েছে, পঠিত হয় অধিক পরিমাণে পঠিত হয় বিদায় তাকে কুরআন মাজিদ বলা হয়। ঠিক আছে, আমরা প্রথমেই যে দৃষ্টিভঙ্গি থেকে বললাম কুরআন শব্দটি আসমানি গ্রন্থ, কুরআন প্রথমে বলছি আমরা মাকরুহ থেকে সেটা শব্দটি নির্গত হয়েছে, এটার অর্থ হচ্ছে পঠিত। আর এখানে পঠিত বলতে আসমানি কিতাব যেগুলো আছে, অন্যান্য আসমানি কিতাব অপেক্ষা কুরআন মাজিদ অধিক পরিমাণে পঠিত হয় বিদায় তাকে কুরআন বলা হয়েছে। তাহলে আমরা একটা দৃষ্টিভঙ্গি থেকে আমরা জানলাম কুরআন মাজিদের নামকরণ। আমরা অন্যান্য আরও দৃষ্টিভঙ্গি আছে, সেটাও আমরা এক এক করে জানবো। আমরা একটু এটা লিখে নিয়েছি, নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা এই নামকরণের যে দৃষ্টিভঙ্গি আছে কয়েকটা দৃষ্টিভঙ্গির মধ্যে এটা একটি আমরা নিশ্চয়ই লিখে ফেলছি। আমরা এক এক করে একটা করে লিখে ফেলবো, সব কয়টা লিখবো এবং শিখবো বাড়িতে। আমরা যদি বাড়িতে বসে বসে এগুলো প্র্যাকটিস করি, আমরা নিজে নিজে অধ্যয়ন করি পড়ি, তাহলে আমাদের আয়ত্ত হতে সহজ হবে। দ্বিতীয়ত আর একটা দৃষ্টিভঙ্গি, দ্বিতীয়ত কিভাবে যে কুরআন শব্দটি আমরা পড়ছিলাম আগে কার নুন, কারুন কানুন, অর্থাৎ এটা কি, এর অর্থ হচ্ছে মানে কানুন থেকে নির্গত, অর্থ হচ্ছে মিলিত হওয়া, কানুন থেকে নির্গত অর্থ হচ্ছে মিলিত হওয়া, এর অর্থ হচ্ছে মিলিত হওয়া। যেহেতু মিলিত হওয়া, কিসে মিলিত হয়, যেহেতু কুরআন মাজিদ সুরা আয়াত অক্ষর সমূহ একে অপরের সাথে মিলিত, এজন্য এটাকে কুরআন বলা হয়েছে। তাহলে একটা দৃষ্টিভঙ্গি থেকে আমরা জানলাম যে কিভাবে যে কানুন শব্দের অর্থ হচ্ছে মিলিত হওয়া, যে কুরআন মাজিদ কিসে মিলিত হয়, যেহেতু কুরআন মাজিদ সুরা আয়াত অক্ষর সমূহ একটি অপরটির সাথে মিলিত হয়, সুতরাং এজন্য এই কুরআন মাজিদকে কুরআন বলা হয়েছে। তাহলে আমরা একটু আরেকটু ক্লিয়ারভাবে বুঝতে পারলাম যে কুরআনকে কুরআন কেন বলা হয়েছে, কুরআনকে কুরআন কেন নামকরণ করা হয়েছে। আমরা একটু সুন্দর করে বিস্তারিত লিখে ফেলি একটু, কিভাবে যেহেতু এটা মিলিত, এটার অর্থ কি, মিলিত হওয়া। যে মিলিত কিসের সাথে মিলিত হবে, যে একটার সাথে আরেকটা, কি একটার সাথে আরেকটা,
যেহেতু কুরআন মাজিদের সূরা আয়াত এবং মক্কর যেহেতু যেহেতু কুরআন মাজিদের সূরা আয়াত মক্কর কুরআন মাজিদের কুরআন মাজিদের সূরা আয়াত মক্কর সমূহ সূরা আয়াত এবং অক্ষর সমূহ এবং অক্ষর সমূহ একটি অপরের সাথে মিলিত একটি অপরের সাথে মিলিত সবগুলা কি একটি অপর টি সাথে মিলিত একটি অপরের সাথে মিলিত এজন্যই এজন্যই কুরআনকে কুরআন বলা হয়েছে তাহলে আমরা দুইটা দৃষ্টিভঙ্গি পেলাম দেখো প্রথমটা আমরা পেয়েছিলাম যে যেহেতু এটা অধিক পরিমাণে পঠিত হয় সুতরাং এটার নাম কুরআন মাজিদ যেহেতু বারবার পঠিত হয় এখন দুই নম্বর দৃষ্টিভঙ্গি আমরা পেলাম কুরআন অর্থ মিলিত কারণ শব্দটি থেকে এসেছিল এটার অর্থ হচ্ছে মিলিত কিসের সাথে মিলিত যেহেতু কুরআন মাজিদের যেহেতু কুরআন মাজিদের সূরা আয়াত এবং অক্ষর সমূহ একটি অপরটির সাথে মিলিত সুতরাং এটাকে কুরআন বলা হয়েছে তাহলে দুইটা দৃষ্টিভঙ্গি পেলাম আমরা আরেকটি আছে আরেকটা দৃষ্টিভঙ্গি নিশ্চিত করে লিখে ফেলছো প্রিয় শিক্ষার্থীরা তিন নম্বর আরেকটা দৃষ্টিভঙ্গি আছে যে কেন কুরআনকে কুরআন নামকরণ করা হয়েছে আমরা আরেকটা লিখে শেষ করে দিব যে আরেকটা লিখে ফেলি আমরা আরেকটা দৃষ্টিভঙ্গি তিন নাম্বার যেটা আমরা যে আগে অর্থগুলো লিখছিলাম সেটার আলোকে যে কুরআন শব্দটি কার উন আগে লিখছিলাম কানুন এখন কার উন থেকে গৃহীত অর্থ হচ্ছে জমা করা একত্রিত করা জমা করা বা একত্রিত করা কার উন কাফ রা হামজা কার উন থেকে গৃহীত যে শব্দটা হচ্ছে কারণ থেকে যে শব্দটা গৃহীত হয়েছে এটার অর্থ হচ্ছে জমা করা বা একত্রিত করা জমা করা বা একত্রিত করা অর্থ হচ্ছে জমা করা বা একত্রিত করা একত্রিত 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 করা একত্রিত করা জমা করা বা একত্রিত করা তিন নম্বর দৃষ্টিভঙ্গি যেটা যে কুরআন শব্দটি কার উন থেকে গৃহীত কার উন থেকে গৃহীত অর্থ হচ্ছে জমা করা বা একত্রিত করা জমা করা বা একত্রিত করা কিভাবে করা হয় সেটা যেহেতু কুরআন মাজিদ সকল প্রকার জ্ঞানের উৎস বা ভাণ্ডার যত ধরনের জ্ঞান আছে পৃথিবীতে যা কিছু আমরা অর্জন করি সেটা কুরআন থেকে কুরআনে সেটা নির্গত আছে কুরআনে সেটা লিপিবদ্ধ আছে কুরআন ভিত্তিক আল্লাহ তাআলা অনেক আগেই সেটা আমাদেরকে আগেই ধারণা দিয়েছেন কুরআন মাজিদে যেহেতু কুরআন মাজিদ সকল প্রকার জ্ঞানের উৎস বা ভাণ্ডার সেহেতু একে কুরআন নামকরণ করা হয়েছে যেহেতু কুরআন মাজিদ সকল প্রকার জ্ঞানের উৎস বা ভাণ্ডার সকল প্রকার জ্ঞানের কুরআন মাজিদ কুরআন মাজিদ সকল প্রকার জ্ঞানের সকল প্রকার জ্ঞানের উৎস সবা ভাণ্ডার যেহেতু কুরআন মাজিদ সকল প্রকার জ্ঞানের উৎস বা ভাণ্ডার সুতরাং উৎস বা ভাণ্ডার যেহেতু তাই এটাকে একত্রিত আমরা যেহেতু করে ফেলছি জমা করছি এটা কুরআনের সকল প্রকার জ্ঞান এবং উচ্চ জ্ঞানের ভাণ্ডার সুতরাং এটাকে কুরআনকে কুরআন বলা হয়েছে তাহলে আমরা এক এক করে প্রত্যেকটা মানে কথা থেকে আমরা বুঝতে পারলাম যে কুরআনের যে নামকরণটা সেটা আমরা এক এক করে আমরা জানলাম আজকের ক্লাস থেকে আমরা যে বিষয়টা একদম ক্লিয়ার হলাম যে কুরআন মাজিদ কি
কুরআন মাজিদ কে পরিচয় শাব্দিক ভাবে কুরআন মাজিদ কিভাবে আমরা বিশ্লেষণ করলাম আমরা শাব্দিক ভাবে শব্দগত ভাবে কুরআন মাজিদ কি আর এরপর আমরা সংজ্ঞা শিখলাম তিনটি সংজ্ঞা আমরা নিলাম প্রথমত এটা আল্লাহর কিতাব বা আল্লাহর কালাম দ্বিতীয়ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী সেটা তিন নম্বরে আমরা একটা পড়ছিলাম মাযহাবে লিপিবদ্ধ তিনটা আর চার নম্বরে এসে যেটা আমরা পড়লাম নামকরণের ইতিহাস আমরা নামকরণ হয়ে এক এক করে আমরা তিনটা দৃষ্টিভঙ্গিতে নামকরণগুলো আমরা শিখলাম আর আমরা খাতায় লিখে নিলাম তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই আমরা যে বিষয়টা আমরা আজকে ক্লাস নিলাম আজকে যে বিষয়টা আমরা প্রথম অধ্যায় থেকে যে প্রথম পার্টটা আমরা আলোচনা করলাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আর যদি বুঝো আর বুঝে লেখাপড়া করো এবং সেটা অধ্যয়ন করো প্র্যাকটিস করো তাহলে সেটা ক্লাস করাটা সার্থক হবে তো আজকে ক্লাসের শেষ দিকে সেটি আমরা বাড়ির কাজ দেবো তোমরা বাড়িতে বসে বসে কি করবা যে ক্লাসটা আমরা আজকে করলাম সেটা তোমরা প্র্যাকটিস করবা আর বাড়ির কাজ দিলাম বাড়ির কাজ লিখে নাও খাতায় লিখে নাও বাড়ির কাজ তোমরা কি করবা বাড়িতে বসে বসে এটা করবা আর কালকে আমাকে তোমরা খাতায় লিখে দেখাবা নামকরণের ইতিহাস অর্থাৎ নামকরণটা কিভাবে হলো কুরআন মাজিদের নামকরণের দৃষ্টিভঙ্গিগুলো তোমরা লিখে আনবা কুরআন মাজিদের আমি লিখে দিই তোমরা খাতায় লিখে নাও কুরআন মাজিদের নামকরণ নাম ও করণের নামকরণের বর্ণনা কুরআন মাজিদের নামকরণের বর্ণনা নামকরণটা কিভাবে হলো অর্থাৎ আমরা এতক্ষণ যে পড়লাম নামকরণ সেই বিষয়টাই তোমরা খাতায় লিখে আনবা সুন্দর করে পড়বা এতে বুঝতে পারবো আমরা যে তোমরা আজকে পুরো পাঠটা পড়ছো কারণ নামকরণের মধ্যে সেটার শাব্দিকভাবে এসেছে সেটার সংজ্ঞা এসেছে কুরআন মাজিদের পরিচয়টা এসেছে আমরা যদি এখানে নামকরণের ইতিহাসটা নামকরণের বর্ণনাটা আমরা লিখে আনতে পারি তাহলে আমরা পুরো ক্লাসটাই আমাদের জন্য সহজ হবে এবং আমাদের শিক্ষা হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই বাড়িতে বসে বসে এমনি সময় টিভি দেখে না কাটিয়ে তোমরা লেখাপড়া করবা আর প্রত্যেক টিচার যে ক্লাসগুলা ভার্চুয়ালি তোমাদেরকে দেন সেগুলো দেখবা সেটা সংসদ টিভিতে দেখা যায় এবং আমাদের স্থানীয় চ্যানেলগুলোতেও সেই ক্লাসগুলো আমরা দেখতে পারি তোমরা সেইগুলো দেখবা আর আমরা যে ক্লাসগুলো হোয়াটসঅ্যাপে অথবা আমরা জুমে যেগুলো নিচ্ছি আমাদের এই প্রতিষ্ঠানে কাজীগঞ্জ বাজার জাকির মাদ্রাসা নবীগঞ্জ হবিগঞ্জ সেই ক্লাসগুলো তোমরা নিয়মিত দেখবা পরবর্তীতে বার্ষিক পরীক্ষা এবং টেস্ট পরীক্ষা যে বিষয়গুলো সরকার যদি নির্দেশ দেয় তাহলে আমাদেরকে ভার্চুয়ালি অর্থাৎ অনলাইন ভিত্তিতে আমরা সেই পরীক্ষাগুলো নেব এবং মূল্যায়ন করব তাই তোমাদেরকে প্রত্যেকেই খেয়াল করে সেই ক্লাসগুলো দেখতে হবে এবং বারবার তোমরা সেগুলো প্র্যাকটিস করে গণিত বেশি বেশি করে তোমরা গণিত আরবি যে বিষয়গুলো আছে ইংরেজি যে বিষয়গুলো আছে স্যারদের ক্লাসগুলো সুন্দর করে দেখবা সেগুলো অধ্যয়ন করবা আর তোমাদের সাথে যে আমি ক্লাসগুলো যেগুলো নিচ্ছি তোমরা এগুলো তোমরা বারবার পাঠ করবা প্র্যাকটিস করবা কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবা আমি তোমাদেরকে সেই বিষয়গুলো সলভ করে দেবো সমাধান করে দেবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাই ভালো থাকবে বাড়িতে থাকবে ভালো থাকবে আর আমার জন্য দোয়া করবে তোমরা নিশ্চয়ই দূরত্ব বজায় রাখবে কিন্তু দূরত্ব সেটা মানসিকভাবে নয় সেটা শারীরিক দূরত্ব বজায় রাখবে মানসিকভাবে তোমরা একে অন্যকে ভালোবাসবে মহব্বত করবে এবং একে অপরের সাথে যোগাযোগ করে তোমাদের ক্লাসগুলা প্র্যাকটিস করবা আর একে অন্যকে বলবা যে স্যাররা অনলাইন ভিত্তিক ভার্চুয়ালি ক্লাস নিচ্ছে সেই ক্লাসগুলো দেখার জন্য তো সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদ নিরাপত্তা বজায় রাখো ওকে আল্লাহ হাফেজ